আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি আল্লাহর মতো ভালো আছেন। আজ অনেকদিন পর আবার আমাদের প্রিয় ক্যাম্পাস মাহসা ইউনিভার্সিটির ক্যাম্পাসে আসলাম। আপনাদের সাথে শেয়ার করব নতুন আপডেট। আজকে ডিসেম্বর 2020 সালের প্রথম দিন, আপনাদের সাথে আজকে শেয়ার করব নতুন কিছু আপডেট মাহসা ইউনিভার্সিটি নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন ক্যাম্পাস কিন্তু অলরেডি গ্রিন হয়ে গেছে, সবুজে হয়ে গেছে অলরেডি। জি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ক্যাম্পাস অলরেডি সবুজ মুখরিত হয়ে গেছে। যে গাছপালাগুলো নতুন লাগাইছিল সেগুলো অনেক বড় বড় হয়ে গেছে মোটামুটি সবুজ। কিন্তু দুঃখের বিষয়, ক্যাম্পাসটি এখনও ফাঁকা, ক্যাম্পাসটির ফাঁকা আছে। স্টুডেন্টের আনাগোনা যেরকম ছিল করোনা ভাইরাসের কারণে, এখন কিন্তু আর স্টুডেন্টের আনাগোনা তেমন একটা নেই। ওপাশে আমাদের যে স্টেডিয়াম হচ্ছে, স্টেডিয়ামটাও মোটামুটি প্রায় রেডির দিকে, এখন মোটামুটি সবুজে ঢাকা ক্যাম্পাস। আমরা বলতে পারবো যে গ্রিন ক্যাম্পাস, মাহসা ইউনিভার্সিটির গ্রিন ক্যাম্পাস অলরেডি এখনই দেখা যাচ্ছে। এটা আমাদের স্টুডেন্ট, প্রথমটা ছাত্রী হোস্টেল আর পিছনেরটা ছাত্রদের হোস্টেল। যেহেতু করোনাকালীন সময়, অনেক স্টুডেন্ট এখন যার যার দেশে চলে গেছে, এবং কি অনেক স্টুডেন্ট আছে ভিতর থেকেই, তারা অনলাইনে ক্লাস করে। যারা হোস্টেল আছে তারাও এখন ক্লাস করে। হোস্টেলের পাশে যেটি আছে এটা লাইব্রেরি, লাইব্রেরির পরে আমাদের এটা মূল বিল্ডিং, মেডিসিন ফ্যাকাল্টি। দেখতে পাচ্ছেন মাহসা ইউনিভার্সিটির যে মূল বিল্ডিংটা এখানে আছে, আমাদের মাহসা ইউনিভার্সিটির লোগো এবং ফোয়ারা। যদিও ক্লাস বন্ধ, কিন্তু অনেক স্টাফরাই আছে, অনেক লেকচারাররা কিন্তু নিয়মিতই ক্যাম্পাসে আসেন এবং এখান থেকে অনলাইনে তাদের পাঠদান কর্মসূচি করে থাকেন। যাই হোক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যেটা দেখলেন সেটি হলো আমাদের ক্যাম্পাসটি কিন্তু অলরেডি চিরসবুজের মতো হয়ে গেছে, চিরসবুজে ঘেরা আমাদের মাহসা ইউনিভার্সিটি। তো আপনাদের মাঝে যেই আপডেটটি দিতে চেয়েছিলাম, বলছিলাম যে আমরা আপনাদের কাছে আপডেট দিব, সে আপডেটটি হলো আপনারা জানেন 2019 এবং 2020 মাহসা ইউনিভার্সিটিতে কিন্তু প্রত্যেকটা ফ্যাকাল্টিতে, প্রত্যেকটা সাবজেক্টে স্পেশাল একটা স্কলারশিপ দিয়েছিলেন। এখনও এই স্কলারশিপটি এখনও আছে। যদি এই স্কলারশিপ 50% আনটিল 60% যদি স্কলারশিপ আপনারা পেতে চান, তাহলে আপনাদের কিন্তু খুব দ্রুতই অ্যাপ্লাই করতে হবে। এটা ডিসেম্বরের আজকে 1 তারিখ, বলা যাচ্ছে না যে আগামী বছরের টিউশন ফিটা কি এই থাকবে না আরও পরিবর্তন হবে। সেক্ষেত্রে যদি কেউ চান যে এই টিউশন ফি বা এই কম টিউশন ফি বা এই স্কলারশিপটা আপনারা নেবেন, তাহলে কিন্তু খুব দ্রুতই আপনাদের অ্যাপ্লাই করতে হবে। যেটা ইউনিভার্সিটিতে বলা হয়েছে যে 31শে ডিসেম্বর পর্যন্ত যারাই অ্যাপ্লাই করবে তারাই কিন্তু এই টিউশন ফি থাকবে এবং কি এই স্কলারশিপটা পাবে। সেক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের যাদের আরও মনের কোনো প্রশ্ন থাকে, আমাদের এখানে কমেন্টস করতে পারেন, আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারেন, যে কোনো বিষয়, মাহসা ইউনিভার্সিটি নিয়ে পড়ালেখার সম্পর্কে যে কোনো বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা আমাদের সাথে জানান, ইনশাল্লাহ আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। যেমনটি আপনাদের এদিকে দেখাইলাম যে কত সুন্দর মাহসা ইউনিভার্সিটির সাথেই এখানে কিন্তু ছাত্রী হোস্টেল আছে, ছাত্রী হোস্টেলটা এখানে অনেক কাছে, এবং কি ছাত্রী হোস্টেলের পাশেই দেখলেন যে আপনারা এখানে হোস্টেল থেকে সরাসরি কিন্তু লাইব্রেরিতে আসা যায়, এরপরে সরাসরি লাইব্রেরি থেকে মূল বিল্ডিংয়ে, এরপরে যে মূল বিল্ডিং থেকে কিন্তু প্রত্যেকটা জায়গাতে আপনার রোদ বৃষ্টি ঝড় যেখানে যতই থাকো, এত সুন্দর করে স্ট্রাকচারটা করা হয়েছে ইউনিভার্সিটির, খুব মনোরম পরিবেশ, খুব সুন্দর। সেজন্য মাহসা ইউনিভার্সিটির মান নিয়ে কোনো সন্দেহ নাই। মাহসা ইউনিভার্সিটির কীরকম মান, লেখাপড়ার মান কেমন, সৌন্দর্য কেমন, পরিবেশ কেমন, এটা নিয়ে কোনো প্রশ্ন নাই, এটা 100-এ 100 মার্কস পাবে। এরপরেও যদি আপনাদের আরও কোনো প্রকার প্রশ্ন থাকে লেখাপড়া বিষয়ক বা যে কোনো বিষয়ে, আমাদের এখানে কমেন্টস করেন, আপনাদের প্রত্যেকটা কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থাকুন, সকলে সুস্থ কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।